Assalamu alaikum, আমি ডক্টর খালেদা আদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন কনসালটেন্ট ইন ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার, হুইচ ইজ আ জার্মান ফ্রাঞ্চাইজি সিন্স 1963। আমরা সিস্টার ব্রাঞ্চ ডিরেক্টলি অ্যান্ড আমরা তাদের প্রোটোকল অনুযায়ী আমাদের সমস্ত ট্রিটমেন্ট করি। সো এটা এই সেন্টারে আসলে আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং 100% ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট প্রত্যেকটা পেশেন্ট পেয়ে থাকে। সো আমি আমার প্রত্যেকটা রেকর্ডিংয়ে অথবা আমার লাইভ আছে সব কিছুতে আমি সবসময় সেন্টার সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড দেই, কারণ যেই আমার লাইফটা ফার্স্ট টাইম দেখছেন তাদের কোনো আইডিয়া থাকবে না যে আসলে সেন্টারটা কী। ইটস এ হেলথ কেয়ার সেন্টার যেখানে আমরা ক্রনিক ডিজিজগুলো নিয়ে মেইনলি ডিল করছি, যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল, লাইক এনি কাইন্ড অফ স্ট্রোক, এনি কাইন্ড অফ পেইন, আর্থ্রাইটিক পেইন, অটিজম ইভেন, ডাউন সিনড্রম, সিওপিডি, লাং ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ। সো দেয়ার আর টু মেনি ক্রনিক ডিজিজ উই নো অলরেডি, সো ফর অলস উই আর ওয়ার্কিং হিয়ার ফর দ্যাম। অ্যান্ড এবং প্রত্যেকটা ট্রিটমেন্ট আমরা আসলে বাংলাদেশি কোনো প্রোডাক্ট, বাংলাদেশি কোনো ডিভাইস, বাংলাদেশি কোনো ওষুধ ইউজ করি না, প্রত্যেকটি জার্মান অথবা সুইজারল্যান্ড থেকে নিয়ে আসা হয়, বিকজ তারাই এগুলো আমাদেরকে প্রোটোকল দিয়েছে এবং উই আর বাউন্ড টু ডু দ্যাট। অ্যান্ড দ্য পজিটিভ থিং ইজ দ্যাট যে বাংলাদেশ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের সেন্টারে কোনো ট্রিটমেন্ট নিতে আসলে আরও একটা পার্ট আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে অ্যাস্থেটিক পার্ট, সৌন্দর্যের পার্ট যেটাকে আমরা বলে থাকি, এই জন্য আপনারা পার্লারে যান। এখানেও আমরা পজিটিভ দিক এটা হচ্ছে যে আমাদের এখানে সবসময় ডার্মাটোলজিস্ট থাকেন, ডক্টর্স থাকেন, সো ডক্টর্সদের প্রপার কনসালটেশন এবং সুপারভিশনে আপনার এই কাজগুলো হচ্ছে। এছাড়াও নিউট্রিশন একটা বিগ পার্ট ফর এনি ক্রনিক ডিজিজ, সো উই হ্যাভ আ ভেরি এনরিচ নিউট্রিশন ডিপার্টমেন্ট। সো দিস ইজ আ ভেরি শর্ট সামারি অফ ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা অ্যান্ড নাও I'm going to talk about a treatment of European Wellness Villa Medica, which is a burning issue of Bangladesh. আমি ডায়াবেটিসের কথা বলছি। সো আমরা সবাই জানি যে বাংলাদেশে ডায়াবেটিস বর্তমানে একটি বার্নিং ইস্যু। ইভেন আমি অনেক পেশেন্ট পেয়েছি অ্যাট দ্য এজ অফ থার্টি থেকে অনেক রোগী ডায়াবেটিসে ভুগছেন, এবং তার 40-র পরে তো অনেকে আছেনই, বাট আমি 30-র মধ্যে বা 30-40-র মধ্যে এই পার্সেন্টেজটা এখন অনেক বেড়ে গেছে ডিউ টু লাইফ স্টাইল, ওয়ার্ক স্ট্রেস, জাঙ্ক ফুড অ্যান্ড এভরিথিং। সো আমরা এখানে মেইনলি ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলবো যে ডায়াবেটিসের জন্য আমরা কী ধরনের চিকিৎসা দিচ্ছি। ডায়াবেটিস নিয়ে চিকিৎসা আমরা সবাই জানি একটা কনভেনশনাল চিকিৎসা আছে, যে আমরা ব্লাড সুগার টেস্ট করে যদি দেখি যে এটা অ্যাবভ নর্মাল লেভেল, সো আমরা ইনভেস্টিগেশন আর একটু থরোলি ইনভেস্টিগেশনে যাই, দেন আমাদের কনসালটেশন, আমাদের কিছু মেডিসিন দেন, এবং সেই মেডিসিনে একটা সময় ডায়াবেটিস কন্ট্রোল হয় না, বাড়তে থাকে, এরপর ইনসুলিনে আমাদেরকে সুইচ করতে হয়, তারপরে ইনসুলিনের ডোজটাও বাড়াতে হয়, এবং এক সময় সেটাও কন্ট্রোল হয় না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, যেটার জন্য মানে ডায়াবেটিস রোগ কন্ট্রোল করার উদ্দেশ্য যেটা, সেখানে আমরা ফেল হয়ে যাই, যে আমরা কিডনি এফেক্টেড হয়ে যাই। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা যেন ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে কিডনি এফেক্টেড না হই। ডায়াবেটিসের কন্ট্রোল করার উদ্দেশ্য কী? আমাদের যে ডায়াবেটিস কন্ট্রোল না হলে যে কমপ্লিকেশনসগুলো হয়, নাম্বার ওয়ান কিডনি, নাম্বার টু ব্রেনের মেমোরি লস বা আলজামার্স, নাম্বার থ্রি লিভার প্রবলেম, লিভারের অতিরিক্ত এইচডিএল কমে যাওয়া, দেন আরও আমাদের যে ভাইটাল অর্গান আছে সেগুলো আস্তে আস্তে এফেক্টেড হওয়া, একসময় স্ট্রোক হওয়া, ইনফ্রাক্ট হওয়া, তো এগুলো সবই ডায়াবেটিসের, পেরিফেরাল নিউরোপ্যাথি, এগুলো সবই ডায়াবেটিসের কনসিকোয়েন্সেস। সো ডায়াবেটিসের কন্ট্রোল রাখার উদ্দেশ্য হচ্ছে এই কনসিকোয়েন্সেস থেকে দূরে থাকা, বিকজ যখন আপনার কিডনি ফেলিয়ার হয়ে যাবে, একটা সময় কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত আমাকে চলে যেতে হয়, যখন আপনার ব্রেনের মেমোরি লস হয়ে যায়, আলজাইমার্সের পেশেন্ট কখনও রিভার্স করে না, সাধারণত যখন একটা স্টেজে চলে যায় সেই স্টেজ থেকে আলজাইমার্সের পেশেন্ট রিভার্স করে না, লিভারের যে কোলেস্ট্রল ইস্যুস আছে সেখান থেকে আমরা হার্ট অ্যাটাকে চলে যাই। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ডায়াবেটিসে শুধু ব্লাড সুগার কন্ট্রোল হয়েছে এটাই যদি আপনি জেনে থাকেন, আর আপনি মনে করে থাকেন যে আমি ডায়াবেটিস মুক্ত অথবা আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, তাহলে এই কনসেপশনটা 100% ভুল।
ডায়াবেটিস আর ব্লাড সুগার কন্ট্রোল থাকার সাথে সাথে আপনার ভাইটাল অর্গ্যানগুলা প্রপারলি ফাংশন করছে কি না সেটা রেগুলার চেক আপে থাকতে হবে এবং সেটার জন্য যা যা প্রিভেনশন নেওয়া দরকার সেটা নিতে হবে। সো এই জিনিসগুলা চিন্তা করেই আসলে আমাদের যা আমি যাদের ফ্রাঞ্চাইজ জার্মান রিসার্চার্স অ্যান্ড ডক্টর্স যে আবিষ্কার করেছেন প্রিভেন্ট আমি বলবো যে প্রিভেনশন যে কীভাবে কমপ্লিকেশানস থেকে এই প্রিভেনশনে যাওয়া যায়। আলটিমেটলি ব্লাড সুগার তো কন্ট্রোল হবেই, আপনি ডায়াবেটিস মুক্ত জীবন পাবেন, দ্যাটস আনাদার থিং, বাট এই যে কমপ্লিকেশানসগুলো এখান থেকে আপনি কীভাবে প্রিভেন্ট হবেন। সো সেখান থেকে আসলে এই ট্রিটমেন্টটা শুরু হয়েছে, যেটাকে আমরা যদি একটা নাম দিয়ে থাকি ইটস এ ব্র্যান্ড নেম সুপ্রিম ডায়াবেটিস, আর যদি আমি ফার্মাকোলজিক্যাল নাম বলি তাহলে আমরা বলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটার উপর একটা ফ্লায়ার্স করা আছে আলফা লাইপোয়িক অ্যাসিড ইনফিউশন। সো ইটস এনজাইম, এটা প্রত্যেকটা মানুষের বডিতে থাকে, নর্মালি আছে, এবং আফটার 25 প্রত্যেকটা মানুষ এজিং প্রসেসে চলে গেলে এই এনজাইমগুলো কমতে শুরু করে এবং অনেকের সেখান থেকে ডায়াবেটিস হয়, আবার অনেকের জেনেটিকভাবে ডায়াবেটিস হয়, অনেকের প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করতে পারছে না, ইনসুলিন সিক্রেট করতে পারছে না, সেখান থেকে ডায়াবেটিস হচ্ছে, অনেকের যেটা হচ্ছে যে ডায়াবেটিস ইনসুলিন সেন্সিটিভিটি অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করছে। সো আমাদের এই সমস্ত জিনিসগুলো খেয়াল করে ব্লাড সুগারটা কন্ট্রোল করতে হবে। শুধু আপনাকে ইনসুলিন পুশ করলাম, আপনি ব্লাড চেক করলেন এবং আপনার ব্লাড সুগার ফল কমে গেল, নর্মাল লেভেলে আসলো, অ্যান্ড ইউ আর কন্ট্রোল ডায়াবেটিক পেশেন্ট, ইটস আ 100% রং কনসেপশন। এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম যে এই কনসেপশনটা যে রং সেটা প্রুফড করার পরে এবং আফটার 20 ইয়ার্স ক্লিনিক্যাল ট্রায়ালের পরে 1963 থেকে জার্মানির প্র্যাকটিসটা শুরু করেছে এবং আমি পার্সোনালি বাংলাদেশে 1.5 বছর থেকে শুরু করেছি এবং আমি এখন পর্যন্ত আনসাকসেস হইনি যদি পেশেন্ট আমার কথা শুনে থাকে। পেশেন্ট যদি এখন একটা ডায়াবেটিকের পেশেন্ট যদি দিনে 4-5টা মিষ্টি খান, 3 বেলা ভাত খান, নো ওয়ান ক্যান হেল্প ইউ, নো সায়েন্স ক্যান হেল্প ইউ, নো ডক্টর্স ক্যান হেল্প ইউ, নো সায়েন্টিস্ট ক্যান হেল্প ইউ। তো ডেফিনেটলি আপনার একটা মেনটেনেন্স, তার মানে এই না আপনাকে সবসময় একদম না খেয়ে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ মেনটেন মেনটেনেন্স ডায়েট। হোয়াট ইজ মেনটেনেন্স ডায়েট? মেনটেনেন্স ডায়েট ইজ ফর অল। আমার ডায়াবেটিস নেই, আমারও মেনটেনেন্স ডায়েট দরকার আছে, আরেকজনের ডায়াবেটিস নেই, তারও মেনটেনেন্স ডায়েট দরকার আছে। সো মেনটেনেন্স ডায়েট মেনটেন করে আমি সুপ্রিম ডায়াবেটিস যেটার কথা বলছিলাম যে ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা যেটা নিয়ে এসেছে চিকিৎসা, এটার মাধ্যমে আপনি সারা জীবন ডায়াবেটিস মুক্ত থাকতে পারবেন উইদাউট ইনসুলিন অ্যান্ড মে বি উইথ মে ভেরি লেস মেডিসিন অর উইদাউট মেডিসিন। সো হোয়াট ইজ সুপ্রিম ডায়াবেটিস? ইটস আলফা অ্যাসিড ইনফিউশন, আমি আগে বলেছি, এবং কীভাবে এটা কাজ করছে সেটাও ইম্পর্টেন্ট। খুব সামারি বলছি, এক নাম্বার কথা যে আপনার প্যানক্রিয়াসের থেকে ইনসুলিন ঠিকমতো সিক্রেট হচ্ছে না, সো দে স্টিমুলেট ইউর প্যানক্রিয়াস সেলস টু সিক্রেট ইনসুলিন এগেইন। আপনার নিজের বডি যেন ইনসুলিন সিক্রেট করতে পারে, ব্লাড সুগারকে ডিটেক্ট করতে পারে, ব্লাড সুগারকে ফল করতে পারে। নাম্বার টু, আপনার ইনসুলিন যদি সিক্রেট হয়েও থাকে, রেজিস্ট্যান্স গ্রো করে গেছে বিকজ ইউ আর ডায়াবেটিক পেশেন্ট, সো ওই রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে সেন্সিটিভিটিতে নিয়ে আসা, রেজিস্ট্যান্সটাকে ব্লক করে দিয়ে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়িয়ে দিয়ে আপনার ব্লাড সুগারটাকে ফল করা। এই দুটো হচ্ছে মেইন মেকানিজম অফ কন্ট্রোল দ্য ব্লাড সুগার। অ্যান্ড হোয়াট আর দ্য প্রিভেনশন? যে অফকোর্স আপনার ব্রেইনের মেমোরি লসকে এটা প্রিভেন্ট করবে, আপনার লিভারে যে অতিরিক্ত লিপিড জমা হয় ডায়াবেটিসের জন্যই সাধারণত হয়। ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টে দেখা যাচ্ছে যে ট্রাইগ্লিসারাইড, যেটা আমরা বলি ব্যাড ফ্যাট, সেটা অনেক বেশি থাকে বিকজ লিভার এটা মেটাবলিজম করতে পারে না, এটা ডিরেক্টলি related to diabetes. And another prevention is there je apnar kidney, so it's very important. Diabetes jodi control na thake tahole apnar creatinine dhire dhire barte thakbe, even insulin ebong kichu diabetic drug o creatinine barte help kore, so shei khetre apnar creatinine ke apnake apnar kidney ke save korte hobe. So ebong apnar je cell damage hoyeche body te, the cell damage cell gulake apnake
রিপেয়ার করছে। আর নাম্বার ফাইভ যেটা করছে সেটা হচ্ছে সেল ড্যামেজ হলে আমাদের কিছু অক্সিডেটিভ পার্টিকল রিলিজ হয়, এটাকে আমরা বলি অক্সিডেটিভ স্ট্রেস। এটা একটু মেডিকেল টার্মস, আমি একটু এই জিনিসটা বোঝানোর জন্য মেডিকেল কিছু টার্মস আমাকে সরি ইউজ করতে হচ্ছে। যদি কেউ না বুঝেন আমাদের ফেসবুক পেজ আছে ইউরোপিয়ান ওয়েলনেস ফিলা মেডিকা বাংলাদেশ, ওখানে আমাকে ইনবক্স করতে পারেন। আমার পার্সোনাল ব্লগ আছে drkhaleda.com, তো সেখানেও আপনি আমার প্রত্যেকটা ডিজিজ নিয়ে, আমি মেইনলি ট্রিটমেন্টের চেয়ে ডিজিজ প্রসেসটা আমি বেশি হাইলাইট করি যে একটা ডিজিজ কেন হয়, বিকজ একটা পেশেন্টের জানা উচিত একটা ডিজিজ কেন হয়, তাহলে সে তা অ্যাওয়্যার হবে এবং প্রিভেন্ট করবে। আশা করি আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাকে বুঝাতে পারলাম যে আমাদের এই ট্রিটমেন্টটা কীভাবে কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা, আমি আপনাদেরকে অবশ্যই আল্লাহর উপর ভরসা রেখে ইনসুলিন ফ্রি করে দিয়ে ডায়াবেটিস মুক্ত একটা জীবন দেওয়ার প্রতিশ্রুতি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা আপনাদেরকে দিচ্ছি। সো এখন আমরা যতটুকু আপনাকে বুঝাতে পেরেছি তার সামারি এটাই, যদি কোনো পেশেন্ট ইনসুলিন ফ্রি ডায়াবেটিস ফ্রি লাইফ চান, ডেফিনেটলি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা একবার ভিজিট করুন। এটার প্রসেসটা বুঝুন আগে, ফার্স্টে নিজে কীভাবে নিজেকে প্রিভেন্ট করবেন, দেন আপনি ইটস আপ টু ইউ, ইউ উইল ট্রিট অর নট, দ্যার ইজ নো লাইক ফোর্স ইউ হ্যাভ টু কাম হিয়ার নট টু ডু, বিকজ আই অলওয়েজ লাভ টু স্প্রেড ইনফরমেশন অ্যাবাউট ডিজিজ প্রসেস, কীভাবে ডিজিজ হচ্ছে, কীভাবে কন্ট্রোল করা যায়। আমি কখনো চাই না একজন মানুষ বারবার একটা কম লাস্ট স্টেজে যে হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে ভর্তি হয়ে তারপরে অন্যভাবে ফেরত আসুক। সো দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন বিং আ ডক্টর। আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এখানে ডায়াবেটিসের পেশেন্ট আছেন অলরেডি, উনি খুবই ভেরি গ্রেটফুল ওনার প্রতি যে উনি রাজি হয়েছেন, যে উনি যে ডায়াবেটিসের চিকিৎসা এখানে নিচ্ছেন কীভাবে নিচ্ছেন, ইটস আ ভেরি ইজি প্রসেস, ইটস আ স্যালাইন। প্রথমে বলেছি আলফা লাইপোইক অ্যাসিড ইনফিউশন, আমরা একটা ইনফিউশন সেট ইউজ করি, ওখানে স্যালাইনটা থাকে, আপনি খেয়াল করে যদি খয়েরি ব্যাগটা দেখতেন ফোকাস করতেন, সো খয়েরি ব্যাগের মধ্যে ভেতরে স্যালাইনটা থাকে, ওটা আমরা জাস্ট কাভার করে রাখি ফর ডেকোরেশন, অ্যান্ড দিস ইজ দ্য ইনফিউশন স্যালাইন, সো দ্যাট কোনোভাবেই আমরা যে ড্রপটা ফিক্স করছি সেই ড্রপটা থাকে কোনো মিস না হয়, অ্যান্ড উই ইউজ অল দ্য অ্যাসেপ্টিক প্রিকশন বিফোর ডুইং ক্যানুলা, সো ইউ ইউজ ক্যানুলা, ক্যানুলার থ্রুতে স্যালাইনের থ্রুতে আমরা এই ইনফিউশনটা দিয়ে থাকি। উনি আমাদের ডায়াবেটিস পেশেন্ট, ওনাকে আমি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছি, এটা আমি প্রসেসটা পুরো দেখালাম না, জাস্ট কীভাবে কত ইজিলি করতে পারছি, এবং এই রুমটা আপনারা হয়তো বা পুরো দেখতে পাচ্ছেন না, ইটস এ ভেরি কমফোর্টেবল রুম, এখানে যারা ট্রিটমেন্ট নেন তারা এই ধরনের আরাম কাউচে বসে টিভি দেখে, উই হ্যাভ এ বিগ স্ক্রিন টিভি অ্যাজ ওয়েল, টিভি দেখে জাস্ট একটা এক দেড় ঘন্টার সময় লাগে স্যালাইন নিয়ে তারা চলে যান। এবং ডিপেন্ড করে, অনেকে জানতে চায় প্রোটোকল যে কতদিন লাগবে, কীভাবে ভালো হবো, এটা ডিপেন্ড করে অন পেশেন্টস কন্ডিশন। সাধারণত অন অ্যান এভারেজ আমরা 2 থেকে 2.5 মাস সময় নেই, 2 থেকে 2.5 মাসের মধ্যে আমরা আপনাকে ইনসুলিন ফ্রি করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ বিল্লাল, আমি দীর্ঘ 10 বছর যাবৎ ডায়াবেটিসে ভুগ করতেছি। এই ইডাব্লিউ বিলা মেডিকেলে এসে এখানে চিকিৎসা নিয়ে দিন দিন উপকৃত হচ্ছি। আমি আশা করি আগামী 2-2.5 মাসের মধ্যে চিকিৎসা করলে পূর্ণভাবে সুস্থ হব। আমি অনেক দিন যাবৎ ইনসুলিনও ইউজ করতেছি বিভিন্নভাবে, এই ইনসুলিনে ইউজ করাতে কোনো কিছু উপকৃত হচ্ছি না। এখন ইডাব্লিউ ভিলা মেডিকাতে এসে আমি এই চিকিৎসা নিয়ে ইনসুলিন থেকে মুক্ত হচ্ছি। আগামী 2-2.5 মাসের মধ্যে আশা করি আমি সম্পূর্ণ ব্লাড সুগার থেকে ইনসুলিন থেকে মুক্ত হব। আশা করি আপনারাও এই মেডিকেলে এসে, ইডাব্লিউ বিলা মেডিকেলতে এসে আপনারাও এটার চিকিৎসা নিলে আপনারা উপকৃত হবেন, আমি উপকৃত হচ্ছি, আশা করি আপনারাও আসলে এটা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবেন। ফিভার্স, আই হোপ আমি আজকে আসলে যে টপিকটা নিয়ে কথা বলেছি এটা আমার সবচেয়ে প্রিয় একটা টপিক।
এটা সত্যি কথা, বিকজ ডায়াবেটিস আই নো, আমি নিজে সাফার করছি, কত পেশেন্টস কীভাবে ডায়াবেটিসে সাফার করছে, তাদের সাফারিংসটা আমি সাফার করছি। বিকজ যখন 30 বছর, আমি জাস্ট 10 মিনিট আগেও একটা রেকর্ড শুরু করার আগে একটা ফোন রিসিভ করে আসলাম যে হি ইজ অনলি 32 ইয়ার্স ওল্ড অ্যান্ড হি ইজ সাফারিং ফ্রম ডায়াবেটিস, টেকিং ইনসুলিন 20-30 মর্নিং অ্যান্ড নাইট, সো ইটস রিয়েলি ভেরি হরিবল ফর হিম অ্যান্ড হি হ্যাজ ইনশাল্লাহ তার সামনে অনেক ফিউচার, অনেক বড়ো লাইফ আছে, হি হ্যাজ ওয়াইফ, হি হ্যাজ কিডস। So diabetes is very common in Bangladesh now, about 50-60% patients I would say, if I am not wrong, my statistics jodi wrong na hoy, amar nijer experience theke bolchi je diabetes erkom suffer, erkom percentage manush diabetes niye bhugchen, এবং আপনারা ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন নিতে নিতে অনেকে অনেকে স্কিন ডিজিজ হচ্ছে। আমি যেটা আরেকটা ভুলে গিয়েছি যে ডায়াবেটিস কিন্তু অনেকে স্কিন ডিজিজকে এক্সাজারেটেড করে, সো এটাও একটা ডায়াবেটিস কমপ্লিকেশনস। সো ভিউয়ার্স, আমার এটা প্রিয় টপিক এই জন্যই কারণ এই ডিজিজটাতে নিয়ে অনেক মানুষ ভুগছেন এবং এই ডিজিজ থেকে আরও বিভিন্ন ডিজিজে চলে যাচ্ছেন, কিন্তু প্রথমে বুঝতে পারছেন না যে প্রথমেই যদি এটা একদম মুক্ত করে ফেলা যায় তাহলে মানুষের জীবনটা আরও কত ইজি এবং বেটার হয়। সো আমি আসলে মানুষের ইজি এবং বেটার লাইফে বিশ্বাসী, বি হ্যাপি অ্যান্ড বি এনজয় এ কোয়ালিটি লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।